হে বেরাদার, যেমন 20 রিকাত তারাবি পড়ো, করিকা তারাবি 20 রিকাত, যেখানে 20 রিকাত আছে সেখানে তারাবি শব্দ লেখা আছে, আর যেখানে 8 রিকাত আছে সেখানে কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ শব্দ লেখা আছে। আরে ঝমকে বলিয়ে আর সুবহানাল্লাহ, কোন আহলে হাদিস মালবি যদি দেখাতে পারে পাপের ব্যাটা থাকে, যেখানে 8 রিকাত আছে ওই 8 রিকাত ওয়ালা হাদিস কে তারাবি বলা হয়েছে, ওর নানি মরে যাবে দেখাতে পারবে না, কিন্তু 20 রিকাত যেখানে আছে সেখানে স্পষ্ট ভাবে লেখা আছে তারাবি শব্দ। যারা ঝমকে বলো সুবহানাল্লাহ, 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 তারাবি শব্দ লেখা, তারাবি শব্দ লেখা আছে। 8 রিকাতটা হচ্ছে তাহাজ্জুদ, আর আমার আকা আমার মুস্তাফার হাদিসে লেখা আছে নবী মুস্তাফা শুধুমাত্র 3 দিন তারাবির জামাত মসজিদে নববীতে করেছেন, কদিন? 3 দিন। সহি মুসলিম শরীফের হাদিসে লেখা আছে মাত্র 3 দিন করেছে জামাত, তারপরে জামাত করেননি, নবী নিজের জীবনে মাত্র 3 দিন জামাত করেছেন, আর নবী মুস্তাফা নিষেধ করে দিয়েছেন যে জামাত করতে হবে, নবীর আমলে আর জামাত হয়নি। তারপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর 2 বছর 2.5 বছর তিনি রাজত্ব করেছেন, বাদশা ছিলেন, তারও আমলে জামাত হননি, হয়নি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা হলেন, কয়েক মাস পরে রমজান শরীফ আসলো, হযরত উমর ফারুক সাহাবাগণকে নিয়ে পরামর্শ করলেন, আরে নবী মুস্তাফার যুগে যে আমরা জামাত করে তারাবি পড়তাম কত ভালো লাগতো, কিন্তু বেনা জামাতের জন্য তারাবি ভালো লাগছে না, তো যদি একসঙ্গে জামাতটা হয়ে যেত তো কত ভালো লাগতো। কিছু কিছু সাহাবাগণ উমর ফারুককে এতরাজ করলেন, তাকে বললেন, হুজুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে নিষেধ করে দিলেন যে না জামাত করে পড়তে হবে না, সে তখন থেকে এখন পর্যন্ত সবাই মসজিদে পড়ছে, বাড়িতে পড়ছে, একাই একাই পড়ছে, জামাতে তো পড়ছে না, আর আপনি এখন জামাতে পড়তে বলছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী নিষেধ করেছেন তার কারণ ছিল, আকা মুস্তাফার হাদিসে এখনো লেখা আছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ইন্নি খাশাইতু আন তাকতুবা আলাইনা, তোমরা যে এত জামাত করে একে নামাজকে পড়ছো এই তারাবিকে 5 ওয়াক্ত নিয়ে তো তোমাদের একটু ভারী মনে হচ্ছে, আবার তারাবি যে জামাত করে পড়তে লেগে গেছো, তা আমাকে ভয় লাগছে যে এই জামাতও তোমাদের জন্য ফরজ না হয়ে যায়। আরে ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ, 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 ইন্নি খাশিতু আন তাকতুবা আলাইনা, আমাকে ভয় লাগছে যে তারাবিও আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায়, তাই তোমরা কাজ করো, ইন্নি আরাফু ইজমাআকুম, আমি তোমাদের একত্রিত হওয়াটাকে খুব ভালোবেসেছি এবং আমাকে খুব ভালো লেগেছে, আর আমি জানি যেটা হুকুম করব তোমরা মানবে। আমার ঝমকে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু তোমাদের উপরে আর একটা ভার এসে চাপবে, আমি মুস্তাফা, যেহেতু আমি নবী, আমার উপরে কোরআন নাযিল হলেই তো ফরজ হয়ে যাবে, সেহেতু এটাকে জামাত করে পড়িও না। উমর ফারুক বললেন, নবী যতদিন ছিলেন নবীর উপরে কোরআন নাযিল হয়ে যেত, সেই কারণে নবী ভয়ে আর জামাত করলেন না, এখন আমাদের উপরে তার কোরআন নাযিল হবে না আর ফরজও হবে না, তাহলে নবী যে কারণে নিষেধ করেছিলেন সেই কারণটা থাকলো না, এখনো যদি জামাত করে আমরা নামাজ পড়ি তো ফজিলত পাওয়া যাবে। আমার ঝুঁকে বল ইয়া সুবহানাল্লাহ, নারায় তাকবীর, নারায় তাকবীর, নারায় রিসালাত, দুনিয়াতে যত খেতাব আছে আপনি খোঁজ করে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3 দিন জামাত করেছেন, তাহলে হাদিসে লেখা আছে কি 3 দিন জামাত, কদিন জামাত লেখা আছে?
তিন দিন জামাত লেখা আছে, তার চাইতে বেশি কেউ দেখাতে পারবে না। তিন দিন জামাত লেখা আছে, তিন দিন আমার নবী জামাতে এসেছেন, চতুর্থ রাত্রিতে আমার আকা মুস্তাফা এসে দেখছেন সাহাবাগণ জামাত সহকারে বসে আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না বাবা আমার, উম্মত আমার, আমাকে ভয় লাগছে যে এটাও ফরজ না হয়ে যায়, তাই তোমরা ফরাদা ফরাদা একাই একাই পড়ো। সেদিন থেকে একা একাই পড়ছিলেন। হে বিরাদার, সাহাবায়ে কেরামের তদন্ত করার পর ইজমা হলো যে জামাত সহকারে পড়ো, এটাকে তৃতীয় দলিল বলা হয়। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটাকেই তৃতীয় দলিল বলা হয়, এটাকেই ইজমা বলা হয়। কেয়াস করলেন, কেয়াস মানে বিবেক, কেয়াস করে ইজমা করলেন সাহাবায়ে কেরাম। আজকে সারা জগতে যত মুফতি মুহাদ্দিক ইমাম সবাই জামাত করে তারাবি পড়ে না পড়ে না, আর জোরে বলেন পড়ে না পড়ে না, পড়ে পড়ে। আমি সেই আহলে হাদিসকে বলতে চাই, যারা কিয়াস মানে না, যারা ইজমা মানে না, যদি ধীর থাকে আহলে হাদিস, তাহলে উমারে ফারুকের কথাকে ছেড়ে দিয়ে মসজিদে জামাত না করে একা একাই পড়তে হবে। যদি প্রকৃত পক্ষে তোমরা আহলে হাদিস হও, হাদিস মানো, যদি ইজমা মানো না, শুধু মুখে বললে চলবে না, প্রকৃত পক্ষে হাকিকাতে তোমাকে ইজমা ছেড়ে দিতে হবে। আর শুধু তারাবির জামাত ছাড়তে হবে না, ছাড়তে ছাড়তে তোমার মার বিবি পর্যন্ত ছাড়া যাবে। তুমি জানো ছাড়া না হলে হাদিস বলবি তুমি, তোমার ততটুকু জ্ঞান নাই। ইজমা ছাড়া আমরা মুসলমান সত্যি বলতে কদমে কদমে আমাদেরকে যেমন কোরআনের দলিলের দরকার আছে, হাদিস যেমন দলিল দরকার আছে, তেমন ইজমা এবং কিয়াস দলিল দরকার আছে। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ। হে বিরাদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো সময় মাইকে মুখ লাগিয়ে নসিহত করেননি, সাহাবায়ে কেরামও করেননি। তাহলে এখানে ইজমা নাই, এখানে বিবেক নাই, এখানে কিয়াস নাই। হে ব্রাদার, বলা বাহুল্য, আমাদেরকে আমরা মানছি এবং মেনে চলতে হবে যে আমাদের কাছে কোন জায়গা বিশেষ দলিল নয়, আমাদের কাছে পহিলা নম্বরে কোরআন, দ্বিতীয় নম্বরে হাদিস, তৃতীয় নম্বরে ইজমা বা কিয়াস। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি সূরা শুরু করা মাত্র, মানে যখন শুরুই করে দিয়েছি, দুরুদও হয়নি এখনো, তা দুরুদটা পড়তে লাগবে না লাগবে না, আলহামদুলিল্লাহ। আমার সুন্নি জামাতের সোনা মানুষ সবাই, সব মাটির, আর নবীর প্রেমে সত্যি বলতে যদি মক্কা মদিনারও মানুষ এই ভারতীয়দেরকে দেখে তো এদের একটাই পরিচয় যে এরা হচ্ছে মহিবুর রাসূল। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বিরাদার, শুধুমাত্র মক্কাতে থাকলেই নবীকে ভালোবাসে, ভুল কথা। অবেশ কারনির বাড়ি কোথায়? কারণ মক্কাতে নয়, কিন্তু আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অতি ভালোবাসতেন। আমি বলছিলাম দুরুদ পড়ছি ইনশাআল্লাহ, শুনেন, তারাবি 20 রিকাত যেদিন জামাত সহকারে আরম্ভ হয়, পহলা দিন নবীর পরে, সাহাবি আবু বকর সিদ্দিকের ওয়াফাতের পরে উমার ফারুক যেদিন 20 রিকাত আরম্ভ করছেন, একবারে টোটাল 20 রিকাত। আর এর নাম তাহাজ্জুদ রাখা হয় না, এর নাম রাখা হচ্ছে তারাবি। তখন হযরতে উবাই ইবনে কাব ফার্স্ট ক্লাস একজন কারি এবং হাফিজ ছিলেন, তাকে উমারে ফারুক নিজে আগে বাড়ালেন আর 20 রিকাত তারাবি সেদিন থেকে আরম্ভ হলো। যারা ঝমকে বলিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে বিরাদার, সাহস থাকলে শুনতে হবে, শুনতে হবে।
চলে চলে আপনি ওই ভাওয়ারেই পড়ে থাকবেন যে মক্কাতে এটা হচ্ছে, মক্কাতে এটা হচ্ছে। এইগুলো কথা দালালি কথা, এইগুলো কথা জাহিলি কথা। হ্যাঁ, না হলে মক্কা শরীফে একরা একামত বলা হচ্ছে, তকবীর বলা হচ্ছে, আর হাদিসে লেখা আছে ডবল ডবল করে। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সূত্রটা বাক্য লেখা আছে। তাহলে মক্কা শরীফের মানতে হবে না হাদিস শরীফের মানতে হবে? হাদিস শরীফের মানতে হবে। আজকে যারা নাম করা আহলে হাদিস, তারাই হাদিসকে ছেড়ে মক্কাকে মানতে লেগেছে। আমি বলছি আপনারা মক্কাকে কেন মানছেন? বলে মৌলভী সাহেব আপনি বুঝবেন না, আসলে ব্যাপারটা হলো যে কিছু কিছু নাম আনলে আমাদেরকে মসজিদ মাদ্রাসা পাওয়া যায় না। তো ভিখারির দল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের তো মসজিদ মাদ্রাসা হচ্ছে। আমরা কোন দেশে ভিক্ষা করতে যাচ্ছি? আলহামদুলিল্লাহ, আমাদের খুন পাসিনা মেহনত করা টাকা দিয়ে আমাদের মসজিদ তৈরি হয়। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, মসজিদ তারাই নির্মাণ করেন যারা পাকা ইমানদার এবং আখিরাতের উপরে বিশ্বাসী। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। প্রাণের বন্ধুগণ আমার, তো আমরা আল্লাহর প্রতি বিশ্বাসী, রাসূলের প্রতি বিশ্বাসী, আখিরাতের প্রতি বিশ্বাসী। আমরা নিজের টাকা দিয়ে মসজিদ তৈরি করি, এই মসজিদের ফাইজ আলাদা, এই মসজিদের রুহানিয়াত আলাদা। হে ব্রাদার, আমি মেনে নিলাম যে আপনারা সেখান থেকে মসজিদ পাচ্ছেন, আপনারা সেখান থেকে সৌদিয়া থেকে বেতন পাচ্ছেন, সৌদিয়া থেকে নিজের ছেলে মেয়েকে পড়াচ্ছেন। এর মানে এটা তো করা উচিত নয় যে আপনি হাদিসকে ছেড়ে সৌদিয়াকে মানতে লেগে গেছেন। ঈদ করবে তা আপনারা চাঁদ দেখছেন না দেখছেন না? আরে বলেন একটু, হুয়া করেন, দেখার চেষ্টা করছেন। না পাওয়াটা আলাদা জিনিস, কিন্তু দেখার চেষ্টা তো আছে। আহলে হাদিস দেখার চেষ্টাই ছেড়ে দিয়েছে, মিথ্যা বলছেন আপনাকে। আর দেখলেও কোনো কাজ চলবে না, দেখতে পেলেও তাদের কোনো কাজ হবে না। ওদের একটা নিয়ম তৈরি হয়ে গেছে, মক্কাতে মানে সৌদিয়াতে আজকে হবে, কালকে এরা করবে ভারতে। তাহলে এটা তো বিবেক, এটা হাদিস নয়, এটা বিবেক। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মুসলিম শরীফের হাদিসে বলেছেন এবং বুখারী শরীফের হাদিসে বলেছেন, আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু উম্মাতু উম্মিয়া, আমার উম্মত নবীর যুগে, নবীর যুগে আমার উম্মত হিসাব কিতাব বেশি বুঝে না, লা নাকতুবু ওয়ালা নাহসাবু, না আমরা লিখি না হিসাব করি। আমরা নিজের ধর্মের ব্যাপারে রোজা রাখবো বা ঈদ করবো, আমরা নিজের চোখে দেখবো। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হাদিসে লেখা আছে, এটাই হলো আহলে হাদিস। আর যেটা আজকে সৌদিয়াতে হলো কালকে আমরা করব, এটা আহলে হাদিস নয়, হাদিস মানবেওয়ালা নয়, এরা হলো সৌদিয়া মানবেওয়ালা। তাই এদের মুখে দেখবেন এই ধরনের ভাষা, মক্কাতে হচ্ছে, মক্কাতে হচ্ছে। আরে মক্কা তো হক নাই, তোর বাপের বাড়ি তো হক, সেটা নিয়ে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সেটা মানব যেটা কোরআনে হবে, যেটা হাদিসে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে বুঝতে পারা গেল তাহাজ্জুদ আফ্রিকা, আফ্রিকাতের জায়গাতে 11 রিকাত আছে, মানে তাহাজ্জুদ তারা 8 রিকাত পড়ে, আর 2 রিকাত আর সুন্নাত পড়ে, আর 1 রিকাত তারা বিতর পড়ে, টোটাল 11 রিকাত। আমরা সেটাকে পড়ি 8 রিকাত,
তাহাজ্জুদ আর তিন রিকাত বিতর। কারিকাত হলো আমাদের তিন রিকাতই বিতর আছে, যারা ঝুমকে বলিয়ে সুবহান আল্লাহ, আর যেটা তারাবি শব্দটা উচ্চারণ হয়েছে সেটা হলো বিশ রিকাত তারাবি। আর যেতে যেতে একটা কথা আর ভুলে দিই, খুব ছোট্ট একটা কথা আছে, আমরা রোজা আছি, আগামী তো রোজা চলে আসছে, রোজাতে আসবে, রোজা ধরবেন, তার আগে চান দেখতে পান না পান, 29 তারিখে ওদিকে মুখ করাটা আপনার জন্য ওয়াজিব আছে। কি আছে? ওয়াজিব আছে। এলাকাতে কেউ যদি না দেখে, ওদিকে মুখ করে না দেখে, তলাশ করার চেষ্টা না করে, সবাই গুনাহগার হবে। ফলে তো দেখা ওয়াজিব আছে, দেখতে হবে। রমজান মাসের চাঁদ, শাওয়াল মাসের চাঁদ, দেখা ওয়াজিব আছে। হে বেরাদার, তো দেখতে পেলেন তো আলহামদুলিল্লাহ, কাল থেকে রোজা রাখবেন বা কাল থেকে ঈদ করবেন, দেখতে পেলেন না তো কোন জায়গা থেকে যদি শারীরিক সবুত পাওয়া যায় বা শাহাদাত পাওয়া যায়, ওলামায়ে কেরাম ওগুলো বুঝছেন, তাদের যেটা নির্ণয় হবে সেটাকে মেনে নিতে হবে। কিন্তু কোন দেশ বুঝতে মানতে হবে না যে পাকিস্তানে হয়ে গেছে, বাংলাদেশে হয়ে গেছে, আরবে হয়ে গেছে, তারা নিজের আধারে করছে, আমাদের আধারে করেন না, তাই আমাদেরকে কোরআন ও হাদিসের আধারে করতে হবে। রোজা আছি, ইফতারি নিয়ে বসেছি, হুজুর আগে ইফতারি করব না আগে দোয়া পড়ব? দোয়াটা পড়ি আমরা, এক বছর হয়ে গেল, কি দোয়াটা পড়ি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা বলি না বলি না? এক বছরের পরে এখন আমি বললাম, আলহামদুলিল্লাহ বলি। তো এই শব্দটা, এই দোয়াটা খেজুর খেয়ে নিয়ে বা পানি পান করার পরে এই দোয়াটা পড়তে হবে না, আগে পড়ে নিতে হবে। এর বাক্যটা একটু দেখেন, আল্লাহুম্মা লাকা সুমতু, তারজমাটা শুনে, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রেখেছিলাম। আল্লাহুম্মা লাকা সুমতু, সুমতু ওয়াহিদ মুতাকাল্লিম, অতীতের জন্য বলা হচ্ছে, সেগা ওয়াহিদ মুতাকাল্লিম বাহাস ফেল মাজি মারু, আল্লাহুম্মা লাকা সুমতু, আল্লাহ আপনার জন্য আমি অতীতে রোজা রেখেছিলাম, ওয়া তাওয়াক্কালতু আলাইকা, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু, এবং আপনারই উপরে ভরসা রেখেছি, ঈমান রেখেছি, ওয়া আলা রিজকিকা আফতারতু, এবং আপনারই দেওয়া রুজিতে ইফতার করে নিয়েছি। আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ, করে নিয়েছি। তো এখন যদি আগে খাওয়ার আগেই পড়ি তো তার্জমার সঙ্গে মিল খাচ্ছে? আরে বলেন না, আমি যেটা তার্জমা করলাম, অন্য আলিমকে জিজ্ঞাসা করিয়েন যে গ্রাম মার হিসাবে আপনি এই তার্জমাটা করে দেন, ও আলা রিজকিকা আফতারতু, এবং আল্লাহ আপনারই রুজি দিয়ে ইফতার করে নিয়েছে। এর মানে হচ্ছে যে ইফতার করবেন আপনি এই দুয়াটা পড়ে নয়, ইফতার করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ঝুমকা বলি ইয়ার, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ইফতার করে নিয়েছেন, একটা বা তিনটা খেজুর খেয়েছেন বা পেট ভরা আপনার হয়ে গেছে ইফতার করা, আপনার ইচ্ছা যতটা খেতে পেরেছেন, যতটা আপনার মন ভরে গেছে বা আপনার মন আকু বাকু করছে দোয়া পড়ার জন্য, তারপরে এই স্পেশাল দোয়াটো আপনি আল্লাহর দরবারে হাত তুলেও করতে পারেন আর বেনা হাত তুলেও করতে পারেন, শান্তি মনে, গলা যেন ভিজে যায়, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর
এই কথাটা আপনি নিজের মাইন্ডে বলছেন না, কোথাও লেখাও আছে? ফাতাওয়া রাজবিয়া সরকারে আলা হযরত আযীমুল মারতাবাত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান নিজের ফতোয়াতে লিখেছেন, আফজাল ইহি হ্যায় কে ইফতার করনে কে বাদ ইয়ে দুয়া পড়ে। আচ্ছা আলহামদুলিল্লাহ, অনেকগুলো কথা বাকি আছে, আপনাদের সম্মুখে আমি নিয়ে আসছি, একবার মন থেকে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা